সিবিআইএফ গ্রেপ্তারির পর অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। রাজ্য মেডিকেল কাউন্সিলের প্যানেল এথিক্স কমিটি থেকেও বিতাড়িত, জুটল চোর থেকে চোর। স্টেথো চাপে সরল পুলিশে লৌহ কপাট, সিপিকে প্রতীকে শিরদাঁড়া দিয়ে সিপিরই ইস্তফা চাইলেন জুনিয়র ডাক্তাররা, ব্যর্থতা মেনেও পদে অনড় বিনীত, দাবি আন্দোলনকারীদের। 22 ঘন্টা পর ডাক্তারদের সামনে ঝুঁকল লালবাজার, সিপিকে সড়কলিপি দিয়ে ফিয়ার্স লেন ছড়ালেন আন্দোলনকারীরা, ক্যাম্পাসে ফিরল বৃহত্তর লড়াই, রাতে আলো নিভিয়ে প্রতিবাদের ডাক। আরজিগড় কাণ্ডে বিরুদ্ধে বেনজির প্রতিবাদ দেখল কলকাতা, পাটুলি থেকে বেলেঘাটা রাস্তায় যানজট না করে বৃষ্টি মাথায় বাইপাস জুড়ে মানব শৃঙ্খল। ধর্ষণে মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল পাস, দ্রুত আইন করার দায় রাজ্যের, দাবি শুভেন্দুর, রাজ্যপালকে বলুন সই করতে, তারপর দায়িত্ব আমাদের, পাল্টা মুখ্যমন্ত্রী। ধর্ষণে ফাঁসি সাজা চেয়ে বিলেও শাসক বিরোধী সংঘাত, বিধানসভাতেই মোদী শাহের পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী, পাল্টা মুখ্যমন্ত্রী ইস্তফা চেয়ে স্লোগান বিজেপির। প্রতিবাদে সামিল হওয়ায় কাঞ্চনে কটাক্ষ, জবাবে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন সুদীপ্তা, দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাচ্ছেন চন্দন সেন, নাট্য একাডেমি প্রত্যাখ্যান বিপ্লব বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার মধ্যে মা উড়ালপুলে ফের ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা বাইকে, ছিটকে 80 ফুট নিচে পড়লেন আরোহী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। টেবিলে শিরদাঁড়া, ধর্না তুললেও সিপির ইস্তফার দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা, সন্দীপের সঙ্গে বাকি তিনজনকে মুখোমুখি জেরা, সিবিআই জেরায় নতুন নাম, ঘণ্টাখানের সঙ্গে সমান রাত 8টা।